গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ সৌদি আরবের বেশ কিছু গণমাধ্যমে যে খবরটি প্রকাশিত হয়েছে সেটি হলো কপিলের অনুমতি না নিয়ে হুরুপ কাটাতে পারবেন কর্মীরা। আরও সহজ করে যদি বলি, আপনাদেরকে কপিল যে হুরুপ দিয়ে রাখছে যার কারণে আপনি অবৈধ হয়ে আছেন, আপনি কিন্তু হুরুপটি কাটাতে পারতেছেন না। এখন এই হুরুপ কাটাতে না পারার কারণে আপনি না ভালো কাজ পাচ্ছেন, নাইকামা করতে পারতেছেন না, দেশে আসতে পারতেছেন, কোনো দিক থেকে আসলে আপনি শান্তিতে নেই। অনেক দিন ধরে আপনারা এই একটি সুযোগ বা একটি ঘোষণার জন্য অপেক্ষা করতেছেন যে হুরুপ কাটানোর কোনো সুযোগ দেবে কি না বা এটি আমরা পাবো কি না। আসলে আপনারা যে খবরটি দেখেছেন সৌদি আরবের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে বা ফেসবুকে অনেকে এটি নিয়ে ভিডিও দিয়েছেন, ইউটিউবে ভিডিও দেখেছেন, সব জায়গাতে বলছে যে এখন থেকে কর্মীরা হুরুপ কাটাতে পারবে। কিন্তু সেটি কীভাবে কাটাতে পারবে, সবাই কি হুরুপ কাটাতে পারবে, সবাই কি সুযোগটি পাবে, এই প্রশ্নটি আমাদেরকে অনেকে করেছেন। আসলে আমি খবরটি যেখানে দেখেছি সেখানে ছিল হচ্ছে আরবিতে। এখন আরবির যদি সঠিক অর্থ আমরা না বুঝি তাহলে কিন্তু এর অর্থ কিন্তু উল্টে যায়। দেখা গেল ভালো কিছু বলতে গিয়ে সেটি মন্দও হতে পারে, কারণ আমরা কিন্তু সবগুলো আরবির অর্থ বুঝি না, সেজন্য আমাদেরকে কয়েকটা দিন অপেক্ষা করতে হয়েছে। তবে আজকে আমি যে তথ্যগুলো পেয়েছি সেটি আপনাদেরকে জানাচ্ছি। আমার বিশ্বাস যে এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে যে কারা কপিলের অনুমতি না নিয়ে হুরুপ কাটিয়ে বৈধ হতে পারবেন। এই খবরটির মূল শিরোনাম যেটি সেটি হচ্ছে কপিলের অনুমতি ছাড়া হুরুপ ক্যান্সেল। এখন আসা যাক যে কারা সেটি করতে পারবেন। আমি মোটামুটি যে তথ্যগুলো পেয়েছি সেখানে খুব সুন্দরভাবে উপস্থাপন করা আছে, আমি আপনাদেরকে একটু পড়ে শুনে এবং ডিসপ্লেতে আপনারা দেখবেন, আপনারা ভালোভাবে যদি একটু খেয়াল করেন তাহলে মোটামুটি আপনাদেরকে আর কোনো প্রশ্ন করতে হবে না। এখানে লেখা আছে, সম্প্রতি কয়েকটি সৌদি সংবাদ মাধ্যমে কপিলের সম্মতি ছাড়া হুরুপ ক্যান্সেল বিষয়ে সংবাদ প্রকাশ করেছে। এই সকল সংবাদের ইংরেজি বাংলা অনুবাদে অনেকে বিভ্রান্ত হচ্ছেন, তাই কয়েকটি সংবাদ মাধ্যমের আখবার, 24, ওকাজ, সাইদিয়াতি, এই কয়েকটি সংবাদ মাধ্যমে যে খবরটি আসছে সেগুলো যদি বাংলায় ট্রান্সলেট করা হয়, অনুবাদ করা হয়, তাহলে অর্থ কী দাঁড়ায় সেটি আপনাদেরকে জানাচ্ছি। এখানে বলা হচ্ছে, কোনো কোম্পানিতে যদি নিচের চারটি অবস্থায় কোনো একটি অবস্থায় থাকে এবং তাদের কর্মীদের পলাতক মর্মে হুরুপ দেয়া হয়, তাহলে হুরুপপ্রাপ্ত ব্যক্তি হুরুপদাতা কোম্পানির সম্মতি ছাড়াই হুরুপ বাতিলপূর্বক অন্য কোম্পানিতে ট্রান্সফার হতে পারবে। একটু সহজ করে বলি, এখানে চারটি সত্যের কথা বলা হচ্ছে। এখন যদি আপনি সেই চারটির মধ্যে যে কোনো একটায় পড়ে যান তাহলে আপনি এই সুযোগটি নিতে পারবেন। তবে এখানে আরেকটি কথা বলেছেন, সেটি হলো যে হুরুপটি হতে হবে কপিল যদি আপনাকে বলে আপনি তার কাছ থেকে পলাতক, আপনাকে খুঁজে পাচ্ছে না, যেটিকে আপনারা বালাক হুরুপ নামেও জানেন বা অনেকে হুরুপ আইডি যেটা জানেন যে নর্মাল হুরুপ। অনেকে বলেন যে ভাই আমার হুরুপটা হচ্ছে খুবই নর্মাল। নর্মাল হুরুপটা আসলে কী দেয় কপিল, সেটি হলো যে আপনি কপিলের কাছে নাই, কপিল থেকে পালিয়ে গেছেন, কপিলের কাজ করেন না, তো আপনাকে হুরুপ দিছে হচ্ছে ওই রকম একটি হুরুপ। আর আপনার কোম্পানি, আপনার কপিল কোম্পানি মোয়াসাসা যদি যে চারটি সত্যের কথা বলা হচ্ছে যদি এগুলোর ভিতরে পড়ে তাহলে কেবল আপনি কপিলের অনুমতি বাদ দিয়ে হুরুপটা বাতিল করে অন্য কোম্পানিতে ট্রান্সফার হতে পারবেন। তাহলে আসা যাক যে সেই সত্যগুলো কী। এক নম্বর যেটি সেটি হচ্ছে, যদি কোম্পানির ফাইল লেবার অফিস হতে বাতিল করা হয়, অর্থাৎ কোম্পানি প্রতিষ্ঠিত নয় এই মর্মে ঘোষিত হয়। এটার মানে কি, সৌদি আরবে অনেকগুলো সৌদি তারা যেটি করেন, ভিসা পাওয়ার জন্য একটা কোম্পানি খুলে বসছেন। আমি লোক নিয়ে আসার জন্য একটা কোম্পানি খুলে বসলাম, তারপর লোক আসার পরে আমি সেটি বন্ধ করে দিলাম। এখন যাদেরকে নিয়ে আসছি তারা কেউ ওইখানে গিয়ে কাজ করতেছে, আসলে কোম্পানিতে গিয়ে তারা কোনো কাজ করেন না, শুধুমাত্র কর্মী আনার জন্য অনেকে লাইসেন্সগুলো করে থাকেন। এগুলো প্রতিষ্ঠিত কোম্পানি না, এগুলো হচ্ছে লোক দেখানো কোম্পানি। তো এই ধরনের কোম্পানিগুলোর ফাইল যদি সৌদি আরবের লেবার কোর্টে না থাকে, হ্যাঁ হয়তো তিনি কোনো না কোনোভাবে সেটি করে ফেলছেন, এমন কোম্পানিতে যদি কেউ থাকেন এবং আপনাকে যদি আপনি পালিয়ে গেছেন মর্মে হুরুপ দেওয়া হয়, তাহলে আপনি এই হুরুপটিকে বাতিল করে অন্য কোম্পানিতে কাফালা হওয়ার সুযোগটি পাচ্ছেন। এটি হচ্ছে প্রথম সত্য। দ্বিতীয় যে সত্যটির কথা বলা হচ্ছে সেটি হলো, যদি কোম্পানির ফাইল লেবার অফিসে নবায়নকৃত না হয়, অন প্রসেস হিসাবে থাকে এবং 30 দিন পার হওয়ার পর নবায়ন না করে। প্রত্যেকটি কোম্পানির যে মোয়াসাসার যে লাইসেন্সগুলো আছে সেগুলোকে নবায়ন করতে হয়। এখন ধরেন যে আগে কোম্পানিটার যে কাগজপত্র সব কিছু ঠিক ছিল, কিন্তু রেনিউ করার সময় যেটা আসছে, নবায়ন করার একটা প্রসেস থাকে যে আপনাকে আগামী 30 দিনের মধ্যে কোম্পানির কাগজপত্র সবগুলো ঠিক করতে হবে। এখন দেখা গেছে সেই কোম্পানি বা কপিল এটি আর লাইসেন্সটি আর নবায়ন করলো না, কোম্পানির যে কাগজপত্র সেগুলো ঠিক করলো না, এখন এক্সপায়ার হয়ে গেছে। এক্সপায়ার হয়ে যাওয়ার 30 দিন পরে আপনি যদি সেই কোম্পানির কোনো কর্মী হয়ে থাকেন, সেখানে যদি আপনাকে হুরুপ দেওয়া হয় যে আপনি পালিয়ে গেছেন বা কোম্পানিতে নাই, তাহলেও কিন্তু আপনি এই হুরুপটি বাতিল করে অন্য কোথাও কাপাল হওয়ার সুযোগটি পাচ্ছেন। 3 নম্বর যে সত্যটির কথা বলা হচ্ছে সেটি হলো, কোম্পানির অবস্থা যদি র্যাড হয় এবং কমপক্ষে 80% ওয়েস প্রোটেকশন সিস্টেম না মেনে, অর্থাৎ কোম্পানি র্যাড অবস্থায় অন্তত 80% কর্মীদের বেতন ভাতা যদি নিয়মিত ব্যাংকের মাধ্যমে পরিশোধ না করে,
আপনারা জানেন যে কোম্পানি রেড কি কারণে হয় অনেকে জানেন, তো যাদের কোম্পানি রেড আছে সেই সকল কোম্পানির 80% কর্মী, ধরেন যে ওই কোম্পানিতে কাজ করতেছেন 100 জন, ন্যূনতম 80 জনের বেতন কিন্তু ব্যাংকে দিতে হবে, এটি সৌদি আরবে এখন নিয়ম আপনারা জানেন। যদি সেই কোম্পানি নিয়মটি না মানে, 80% কর্মীর যদি ব্যাংকে বেতন পরিশোধ না করে এমন কোম্পানিতে আপনি আসেন এবং সেই কোম্পানি আপনাকে হুরুপ দিয়ে দিছে যে আপনি তার কাছে নেই, আপনি পলাতক, আপনাকে পাওয়া যাচ্ছে না, বালাক রূপ দিয়ে রাখছে, এমন যদি আপনি হয়ে থাকেন তাহলেও আপনি কপিল বা কোম্পানির অনুমতি না নিয়ে অন্য কোথাও কাফালা হতে পারবেন, ট্রান্সফার হতে পারবেন। চতুর্থ যে সত্যটির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে কোম্পানির অবস্থা যদি রেড হয়, আবারও রেডের কথা আসছে, কমপক্ষে 75% কর্মীর অনলাইন কন্ট্যাক্ট সিস্টেম না মেনে চলে। আপনারা জানেন যে এখন সৌদি আরবের যে কর্মী যারা আছেন কর্মীর সাথে কোম্পানি একটা অনলাইন কন্ট্যাক্ট হচ্ছে, এখন এই কোম্পানি বা কপিল যদি সেটি না মানে, 75% কর্মী যদি অনলাইন সিস্টেম না করে, এখানে বলা হচ্ছে অর্থাৎ কোম্পানি রেড অবস্থায় আছে এবং সকল কর্মী হতে অন্তত 75% কর্মীর কাজের কন্ট্যাক্ট বা চুক্তি যদি অনলাইন কুয়া গোসি প্ল্যাটফর্ম মারফত রেজিস্ট্রেশন না থাকে। ওই যে গ্রুপের একটাই কথা আসছে, যদি এই 75% কর্মীর যদি অনলাইন নিবন্ধন না থাকে, অনলাইন নিবন্ধন বলতে কোম্পানি কুয়া থাকতে হবে, গোসি থাকতে হবে, এখানে রেজিস্ট্রেশন করতে হবে, যদি কোম্পানি এটি না করে, এমন কোম্পানিতে যদি আপনি থাকেন এবং কোম্পানি যদি আপনাকে হুরুপ দিয়ে থাকে তাহলেও আপনি সেই হুরুপটিকে পরিবর্তন করে, চ্যালেঞ্জ করে, বাতিল করে অন্য কোম্পানিতে কাফালা হতে পারবেন। এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ লেখা আছে, আমি একটু পড়ে শুনে, সেটি হচ্ছে হুরুপদাতা কোম্পানি উল্লেখিত 4টি অবস্থার কোনো একটিতে হুরুপপ্রাপ্ত কর্মীকে অন্য কোম্পানিতে হুরুপ বাতিল করে ট্রান্সফার করে নিতে পারবে। তাহলে আমরা আগে যেটি বলছি সেখান থেকে এটি ক্লিয়ার হচ্ছে। এক্ষেত্রে নতুন ট্রান্সফারকারী কোম্পানিটিকে হুরুপপ্রাপ্ত কর্মীকে ট্রান্সফার করতে হলে চেম্বার অব কমার্স গোরপা তেজারিয়া কর্তৃক মুক্তবে আমেলে সত্যায়িত ট্রান্সফার আবেদনপত্র দাখিল করতে হবে। আবেদন ট্রান্সফারজনিত যাবতীয় খরচ নতুন কোম্পানি বহন করবে মর্মে অঙ্গীকার করতে হবে এবং কোম্পানিটি অবশ্যই ট্রান্সফারের ক্ষমতা আছে এমন কোম্পানি হতে হবে। তার মানে হচ্ছে এখন আপনি যে কোম্পানিতে যাচ্ছেন, যেখানে আপনি কাফালা হবেন, ট্রান্সফার হবেন, সেই কোম্পানির যাবতীয় কাগজপত্র ঠিক থাকতে হবে এবং তারা এটিকে গোরপা তেজারিয়া করতে হবে, মুক্তবা আমেলে কাগজপত্র জমা দিতে হবে, আর সব কিছু যদি সঠিক থাকে এবং কোম্পানির যদি সক্ষমতা থাকে আপনাকে ট্রান্সফার করার মতো, সব কাগজপত্র যদি তারা মুক্তবা আমেলে দাখিল করে, জমা দেয়, তাহলে আপনারা সেই কোম্পানিতে ট্রান্সফার হতে পারবেন। এবং এই ট্রান্সফার হওয়ার জন্য যে খরচগুলো হবে, সেই খরচগুলো হচ্ছে নতুন যে কোম্পানি যে আপনাকে নিচ্ছে তাকে দিতে হবে, তিনি দিবেন, আপনাকে কোনো খরচ দিতে হবে না। মূলত গত কয়েকদিন ধরে যে খবরগুলো আপনারা দেখতেছেন এটি হচ্ছে সেই খবরের সারমর্ম। এই সংবাদ দ্বারা বোঝা গেল হুরুবে সকল কপিল কোম্পানি দিতে পারবে, তবে তাদের অবস্থা যদি উপরের কোনো একটা হয়, হুরুপ্রাপ্ত কর্মী নতুন কোম্পানিতে ট্রান্সফারের মাধ্যমে নতুন কোম্পানির সহায়তায় হুরুপ ক্যান্সেল করতে পারবে, কর্মী নিজে নিজে ক্যান্সেল করতে পারবে না। এটি হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, অনেকে আপনি কিন্তু নিজে করতে পারবেন, এটি কিন্তু আপনাকে নিতে যে আগ্রহী, আপনি এখন কোনো একটা কোম্পানিতে হুরুপ খেয়ে পড়ে আছেন কিন্তু আপনার ডিমান্ড আছে, অন্য একটা কোম্পানি চাচ্ছে যে তোমার হুরুপ থাকলেও আসো, আমি তোমাকে ট্রান্সফার করে আমার কোম্পানিতে কাজ দিব, যদি সে আপনার প্রতি আগ্রহী হয় তাহলেই সে আপনাকে এই হুরুপটি বাতিল করে ওই কোম্পানিতে নিয়ে ইকামা করে দিতে পারবে, আপনি বৈধ হতে পারবেন, কিন্তু আপনি নিজে নিজে কিন্তু হুরুপ বাতিল করার কোনো কাজ করতে পারবেন না। আরও একটি গুরুত্বপূর্ণ কথা আছে, উল্লেখ্য কোনো কর্মী কাজ থেকে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে কিংবা কোম্পানি হতে পালিয়ে গেলে কোম্পানি কর্তৃক কর্মী পালিয়ে গিয়েছেন মর্মে রিপোর্ট করা হয়, তাকেই হুরুপ বলা হয়। আমরা ভিডিও শুরুতে কিন্তু এই কথাটি বলছি, এগুলো হচ্ছে নর্মাল হুরুপ, যে তিনি কোম্পানির কাজ করেন না, কোম্পানিতে নাই, কোম্পানি থেকে পালিয়ে গেছেন, এই টাইপের হুরুপ যেগুলো আছে কেবলমাত্র তারাই সুযোগগুলো পাবেন। অন্যদিকে যদি আপনার নামে বড় ধরনের কোনো হুরুপ থাকে, যেমন আপনি কোম্পানি থেকে টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছেন, আপনি মারামারি করছেন সেখানে বা বড় ধরনের অপরাধ করছেন, এগুলো কিন্তু এর আওতায় পড়বে না। এটি হচ্ছে নর্মাল হুরুপ, যাদের যারা কোম্পানিতে কাজ করতেছেন না, পালিয়ে গেছেন, এই ধরনের লোকজন যারা আছেন তাদের জন্য এই কথাটি বলা হচ্ছে। আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে বর্তমান আইনে সৌদি আরবে যারা হুরুপপ্রাপ্ত আছেন, যদি বৈধ হতে না পারেন, বৈধ হয়ে না আসতে পারেন, তাহলে আপনি যদি সৌদি পুলিশের কাছে ধরা পড়েন তাহলে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এবং বর্তমান প্রচলিত আইন অনুযায়ী আপনি আজীবনের জন্য কাজের ভিসায় সৌদি আরবে যেতে পারবেন না। যদিও আগে বলা হতো 3 বছর 5 বছর, কিন্তু বর্তমান তারা যে আইনটি করছে, যাদের নামে হুরুপ আছে তারা অন্তত সৌদি আরবে আর কাজের ভিসা পাবেন না, ওমরা বা হজের জন্য যেতে পারবেন কিন্তু কাজের ভিসায় যেতে পারবেন না। পুরো খবরের সারমর্ম থেকে আমি আরও এক লাইনে যদি আপনাদেরকে বলি, আপনাদের যাদের ব্ল্যাক হুরুপ আছে, নর্মাল হুরুপ, যারা কপিলের সাথে দেখা হয়নি, কপিল হুরুপ দিয়ে দিছে, আর হয়তো দেখা গেছে অন্য জায়গায় গিয়ে কাজ করতেছিলেন, কপিল হুরুপ দিয়ে দিছে, এই টাইপের হুরুপ যাদের আছে মোটামুটি আপনারা এই সুযোগটি পাবেন, সেটি কোম্পানিতে হোক বা
কপিলের মাধ্যমে। তবে আমরা কিন্তু ভিডিও শুরুতে আপনাদেরকে যে চারটি সত্যের কথা বলছি, যদি সেই কোম্পানিগুলো এই চারটির মধ্যে পড়ে তাহলে আপনি এই সুযোগটি পাচ্ছেন, যদি এই চারটির মধ্যে না পড়ে তাহলে কিন্তু এই সুযোগটি পাবেন না। মোটামুটি এটিও কোনো অংশে খারাপ খবর না, এই সুযোগটিও বিশাল একটা সুযোগ বলে আমি মনে করি। এই সুযোগটি কে কাকে দিচ্ছে? অনেক দিন ধরে টাকা আছে, পয়সা আছে, সব কিছু আছে, কিন্তু হুরুপ দিয়ে রাখছে, কাজ পাচ্ছেন না, কাজ করতে পারতেছেন না। তো আপনারা আপনাদের কোম্পানিগুলোর অবস্থা একটু যাচাই বাছাই করে দেখেন যে আপনার কোম্পানি এই সাইটটির মধ্যে পড়ে কিনা। যদি পড়ে তাহলে আপনি অন্যদিকে গিয়ে আরেকটা কপিলবাগ কোম্পানিকে খুঁজেন, যে কপিলবাগ কোম্পানি আপনাকে যাবতীয় খরচ দিয়ে এই হুরুপটাকে বাতিল করে ওই কোম্পানিতে বৈধ করার সুযোগ দিবে। সব কিছু মিলে আমার বিশ্বাস যে অনেকে আছেন, অনেক প্রবাসী বাংলাদেশিরা আছেন, এই সুযোগটি নিতে পারবেন। আরও যদি কোনো তথ্য পাই সেটি আপনাদেরকে জানিয়ে দিব, তবে আজকে যেটি জানালাম এটিও খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেমন দেখলেন, এর সাথে আপনার অন্যান্য বন্ধুরাও যাতে দেখতে পারে সেজন্য এই ভিডিওটি একটি শেয়ারের মাধ্যমে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।